হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল পূজাস গাড়িতে। প্রতিদিনের মতন আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওর বিষয়টা বলবে প্রীতি। হ্যালো ফ্রেন্ড, আমার জন্মদিনের ভিডিওটা না দেখে থাকলে এখান দিয়ে দেখবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিওতে প্রীতির জন্মদিনের ভিডিওটা শেয়ার করব, কিন্তু প্রীতির জন্মদিনের দুখানা ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে। তোমরা না দেখে থাকলে আমার এই ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে ডেসক্রিপশানে, তো গিয়ে দেখে নেবে। আর এই ভিডিওটা কেক কাটার যে ভিডিওটা মেন পার্ট, ওইটা ছাড়তে ছাড়তে একটু দেরি হয়ে গেল, কারণ ভিডিও আমার ফোন দিয়ে করা হয়নি। এক নম্বর, তার মধ্যে ভিডিওটা অনেকের ফোনে ছিল, প্রীতির ফোনে ছিল হাফ, মানে আমার বাবার ফোনে ছিল হাফ, মাসির মেয়েদের ফোনে ছিল, একটু একটু সব কটা নিতে নিতে এডিট করতে করতে এত দেরি হয়ে গেল এই ভিডিওটা ছাড়তে। আর বাদ বাকি ভিডিওগুলো নিয়ে মানে সেইগুলো একই রকম পরিস্থিতি ছিল, যে সবার ফোনে ছিল, নিয়ে নিয়ে ছাড়তে হয়েছে, ওই জন্য এই ভিডিওগুলো ছাড়তে আর কি দেরি হয়ে গেল। ওই জন্য তো দেখে নাও, বেশি কথা বাড়াবো না, তো চলো লেটস গো। প্রীতিকে আশীর্বাদ করার পালা শেষ, এখন কেক কাটার প্রস্তুতি চলছে। কি হচ্ছে আমার শেষে যে পৌঁছিয়েছে টিকিট কিনলে
খোলা পচা ব্যাচ খালি হয়েছে এখনো চারজন ওরে সর্বনাশ অর্পণ এমনি খিদে পেয়ে গেছে বকবক করতে করতে খিদে পেয়ে গেছে ওটা কে রে এটা কে রে তার গার্লফ্রেন্ড ওটা হচ্ছে ওটা পাটুদার গার্লফ্রেন্ড আমার লুকিয়ে নিল দেখ আমি তো এখান দিয়ে সব দেখতে পাচ্ছি আমার লুকিয়ে দেখ সঞ্জু সবার লাস্ট থেকে সঞ্জু না কথা পিসিদের প্রবেশ কই পিসিরা ওরা খেতে বসেছে খিদে পেয়ে গেছে খেতে বসে পড়েছি পাতে কি কি আছে না আছে সেইগুলো তোমার সাথে শেয়ার করতে পারছি না এখন মানে খাওয়াই ব্যস্ত ঘরের মেয়েরা ঘরে বসেছি ঘরের মানুষগুলো এখন ডাল দিয়ে চিপস দিয়ে ভাত দিয়ে খাচ্ছে তো পরে তোমাদের সাথে মেনুগুলো শেয়ার করছি আগে খেয়ে নিতে পেরে দুপুরে